সালামু আলাইকুম। এই যে গানটা হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল। এবারে নির্বাচনে আমি দাঁড়িয়েছিলাম, জেতার কোন সম্ভাবনা ছিল না, কিন্তু যখন ফলাফল বেরোলো, শুধু আমি নয়, আমার হয়ে যারা খাটাখাটি করছিল তারাও বাবা, তাদের অবশ্য বিশেষ কিছু করতে হয়নি। ওই দেয়ালে হাজার খানেক পোস্টার সেটেছিল আর ভাঙা একটা সাইকেল আর রিক্সা নিয়ে মাইকে বলে বেরিয়েছিল, তোমার নেতা আমার নেতা কানা চান গণ নেতা ভোট দিন ভোট দিন। মাইকের আমার নিজস্ব বক্তব্য ছিল, সময় সময় রিরি আওয়াজ করত আর ধমকটমক দিত। তাই আমি কে কি আমার পরিচয় কেছিলাম কি বৃত্তান্ত কিছুই না জেনে জনসাধারণ আমাকে দুর্বোধ্য কবিতা ভেবে ভোট দিলেন, ভাবলেন জেনে ঠকার চেয়ে না জেনে ঠকা অনেক অনেক ভালো। যাক, আমি এখন একজন নির্বাচিত এমপি, আমার সৌজন্যে সব বড় বড় বোমা ফাটাতে শুরু করেছে আর নেতাকর্মী আর ক্যাডারদের লাইসেন্স বিহীন বন্দুক থেকে দ্রিম বিলীন করে তোহধ্বনি বেরোচ্ছে। তো এবার হয়েছে কি, চারিদিকে সব চকলেট বোমা ফাটাচ্ছে, ককটেল ফাটাচ্ছে, রং ছিটাচ্ছে রাস্তাঘাটে বাড়িতে গাড়িতে এমনকি চলন্ত মানুষের গায়ে গতল। তো আমি আমার ছাপটাকে ডেকে বললাম, এটা তোমাদের কি ধরনের আনন্দ, পাঁচ জনের অসুবিধা করে এইটা কি আনন্দ। হেড সাপোর্টার ন্যাবলা আমাকে বলল, বড় ভাই চুপচাপ বসুন তো, আজকে স্কুল মাস্টার একদম করে বসে পড়ুন, তাছাড়া লোকের সুবিধা অসুবিধা এইভাবে দেখলে চলে। শুনুন, পাঁচ বছর সময় হাতে আছে, এই পাঁচ বছরের মধ্যে সব ভালোভাবে লেকচার তৈরি করুন, ভাষণ তৈরি করুন, এবার এই ভাষণের উপর সমস্ত কিছু নির্ভর করছে। আর জানেন না তো, আপনাকে নিয়ে যা রিমিক্স তৈরি হয়েছে না, শুনেছেন সেই সেই তার জন্য সেই গানটা জিলেল্লে আয়ো আয়ো জিলেল্লে জিতেছে কাল।